সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যাই হোক, আজকে আমি একটা রেসিপি দেখাবো। সেই রেসিপিটি হচ্ছে কই মাছ রান্না করা। আর এখানে আমি ঘেরের কই মাছ রান্না করেছি। আর ঘেরের কই মাছ কিভাবে রান্না করলে দেশি কই মাছের স্বাদ পাবো, সেভাবে আজকে রান্না করে দেখাবো। এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে অবশ্যই দেশি কই মাছের মতো স্বাদ পাবেন। আর এখন তো দেশি কই মাছ পাওয়া যায় না বললেই চলে। তো আমি এখানে 1 কেজি কই মাছ নিয়েছি। কই মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, শেষে লেবুর রস এবং গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এতে করে একদমই কোনো গন্ধ নাই। এরপরে আমি কই মাছের মধ্যে স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ, মরিচ, তারপর হচ্ছে একটু তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এরপরে একটা কড়াইতে আমি একটু সাদা তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নিব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি একটা করে মাছ ভেজে নিব। এভাবে করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছের ওই পারটা হয়ে গেলে তখন আমরা উল্টিয়ে দিব। ওই পার্টের মতো এ পার্টটাও আমরা হচ্ছে সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি। এই যে দেখুন, মাছটা কিন্তু পুড়েও যাবে না আর একদম সাদাও থাকবে না। যখন এরকম একটা কালার চলে আসবে তখনই আমরা মাছটা তুলে নেব। সব মাছগুলো আমরা এভাবে ভেজে নিয়েছি। এরপর হচ্ছে আমি যে কড়াইতে তেল মাছ ভেজেছিলাম সেই কড়াইতে আর একটু তেল দিয়ে দিব। এর মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এরপরে আমি 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব। 2 টেবিল চামচ রসুন বাটা, এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা। এক টেবিল চামচ কাঁচা মরিচ বাটা, 1 টেবিল চামচ ধনিয়া বাটা, 1 টেবিল চামচ জিরে বাটা। স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, এগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলাটা অনেকক্ষণ বসে কষিয়ে নিতে হবে, এতে করে মশলার গন্ধটা থাকবে না, মাছটা খেতে অনেক টেস্টি হবে। এরপরে 1/2 টেবিল চামচ জিরে, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো করে সেটা দিয়ে দিয়েছি। এভাবে করে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা ঘ্রাণটা যাতে না থাকে। আমার মশলাটা প্রায় কষান হয়ে গেছে। দেখুন যে যখন মশলার উপরে তেলটা জেগে উঠবে তখন বুঝবেন যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই গ্রেভিটা যখনই উতলি উঠবে তখন হচ্ছে মাছগুলো দিয়ে দিব। এই যে ফুটতেছে, তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা রান্না হয়ে এসেছে। এভাবে অনেকক্ষণ আমরা কুক করে নিব, যতক্ষণ পর্যন্ত গ্রেভিটা একদম ঘন হয়ে আসে ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে। মাছ রান্না প্রায় শেষের দিকে, এ পর্যায়ে আমরা কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিব। আর মাছের মধ্যে কাঁচা কাঁচা যদি কাঁচা মরিচের ঘ্রাণটা আসে তো এখানে টেস্টটা অনেকটা এনহান্স করে, আমার কাছে বেশ ভালো লাগে। ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভাজা জিরের গুঁড়ো দেওয়ার পরে 5 মিনিট কুক করে নিতে হবে, এরপরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। যে মাছ রান্না প্রায় কমপ্লিট। এই যে দেখুন, কই মাছ রেডি। তো মনোযোগ সহকারে রেসিপিটা আপনারা দেখেছেন, তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। আর আপনারা দেখে রান্না করে তারপর হচ্ছে কমেন্ট করে জানাবেন আসলে কই মাছ রান্নাটা কেমন হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবারের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।